উমাতুল কাদেরকে জিজ্ঞাসা করতে চাই, সরকারি মন্ত্রী নেতাদেরকে জিজ্ঞাসা করতে চাই, কোন মুখে এখন বাহাদুরি করেন? এবং এই দামি নির্বাচন করে এখানে আপাতত কোনো রাজনৈতিক বৈধতা নাই, নৈতিক কোনো বৈধতা নাই। ফলে সেই জায়গা থেকে আপনারা বৈধতার সনদ জোগাড় করার জন্য সনদ আর কিগুলোকে বদল দাবা করে দেখাতে চান সরকারকে সবাই নাকি গ্রহণ করে নিয়েছে। এই দামি নির্বাচন দিয়ে কূটনৈতিক শিষ্টাচার দিয়ে কোনোভাবেই সরকারকে বৈধতা কোনোভাবে দেওয়া যাবে না। গতকাল সরকার তাহলে কিভাবে ক্ষমতায় আছে? ওবায়দুল কাদের সাহেব পরিষ্কার করে বলেছেন যে নির্বাচন তো ভণ্ডুল হবার ব্যাপার ছিল, ভারত আমাদের পাশে এসে দাঁড়িয়েছিল বলে নির্বাচনটা ভণ্ডুল হয় নাই। ওবায়দুল কাদের তো বলেই দিয়েছে, ভারত আছে তো আমরা আছি, আমরা আছে তো ভারত আছে। দুর্নীতির ব্যাপারে দুর্নীতির যে সূচক, সেই সূচক আজকে টিআইবি সেই সূচকও আজকে প্রকাশ করেছে। গত এক বছরের মধ্যে বাংলাদেশ দুর্নীতির সূচকে আরো দুই ধাপ নিচে নেমে গেছে। উমাতুল কাদেরকে জিজ্ঞাসা করতে চাই, সরকারি মন্ত্রী নেতাদেরকে জিজ্ঞাসা করতে চাই, কোন মুখে এখন বাহাদুরি করেন, কোন মুখে দুর্নীতির বিরুদ্ধে কথা বলেন? দুর্নীতিবাজ কারা? তারা তো সরকারের ভেতরে, তারা মন্ত্রী পরিষদে, তারা সংসদে, সরকারের উপর থেকে নিচ পর্যন্ত সবটাই আজকে দুর্নীতিবাজরা তাদের আজকে দখলে। ফলে বাংলাদেশের অবস্থা এতই শোচনীয়, দক্ষিণ এশিয়ার মধ্যে কেবল আফগানিস্তানের উপরে হচ্ছে বাংলাদেশের অবস্থান, এই হচ্ছে নমুনা। পরিষ্কার করে বলতে চাই, এই দামি সংসদ দিয়ে কোনোভাবে আগামী পাঁচ বছর ক্ষমতায় থাকা যাবে না। যদি মনে করেন 14-18 সালের মতন আরেকটা ভোট ভোট খেলা করে, আরেকটা নির্বাচন নির্বাচন করে, কিন্তু মানুষ এই দামি নির্বাচনকে যেমন গ্রহণ করেনি, এই দামি সংসদকেও বাংলাদেশের মানুষ কোনোভাবে গ্রহণ করবে না। ফলে আপনারা এবং এই দামি নির্বাচন করে এখানে আপাতত কোনো রাজনৈতিক বৈধতা নাই, নৈতিক কোনো বৈধতা নাই। ফলে সেই জায়গা থেকে আপনারা বৈধতার সনদ জোগাড় করার জন্য ডিপ্লোম্যাটরা যারা দেখা করছে তারা ফুল নিয়ে আসে, কূটনৈতিক শিষ্টাচার করে দেখা করে সনদ আর কিগুলোকে বদল দাবা করে দেখাতে চান সরকারকে সবাই নাকি গ্রহণ করে নিয়েছে। আমি মাঝে মধ্যে বলি, সামরিক অভ্যুত্থান করে যখন কোনো দেশে সরকার গঠন করে, তাদেরকে অনেক দেশ সমর্থন করে, কোন সংগঠিত ডাকাত চক্র দুর্ভাগ্যজনকভাবে দুর্ঘটনাবশত তারাও যদি সরকারের ক্ষমতা গ্রহণ করে, তাদেরকেও এই গ্লোবাল ভিলেজে তাদেরকে এক মাস দেড় মাসের মধ্যে অনেক রাষ্ট্র তাদের সাথে বাণিজ্যিক অর্থনৈতিক সম্পর্ক হবে। ফলে এই দামি নির্বাচন দিয়ে কূটনৈতিক শিষ্টাচার দিয়ে কোনোভাবেই সরকারকে বৈধতা কোনোভাবে দেওয়া যাবে না। আর গতকাল সরকার তাহলে কিভাবে ক্ষমতায় আছে? ওবায়দুল কাদের সাহেব পরিষ্কার করে বলেছেন যে নির্বাচন তো ভণ্ডুল হবার ব্যাপার ছিল, ভারত আমাদের পাশে এসে দাঁড়িয়েছিল বলে নির্বাচনটা ভণ্ডুল হয় নাই। তার মানেটা কি? তার মানে হলো বাংলাদেশের জনগণের যে লড়াই, বিরোধী দলের যে আন্দোলন, তাতে সরকারের বিদায় নেওয়ার একটা পথ তৈরি হয়েছিল এবং তখন চোরের সাক্ষী গাঁটকাটার মতন ভারত তখন এই সরকারে একতরফা নির্বাচনের সহযোগী হিসেবে ভারত তখন এই সরকারকে মদতে জুগিয়েছে। বাংলাদেশের মানুষের বিরুদ্ধে দাঁড়িয়ে, এদেশের মানুষের গণতান্ত্রিক আকাঙ্ক্ষার বিরুদ্ধে দাঁড়িয়ে ভারত 14-18 সালের মতন আরেকবারে 24 সালে ভারত যেভাবে এই তামাশা নির্বাচনের সহযোগী হয়েছে, দেশের মানুষ কোনোভাবে এটাকে গ্রহণ করে না। ফলে আজকে পরিষ্কার করে বলতে চাই, সেই কারণের জন্য সীমান্তে যখন আমার বিজেপি সদস্য মারা যায়, আপনারা কোনো প্রতিবাদ করতে পারেন না। পাটগ্রাম সীমান্তে যখন বিএসএফ বাংলাদেশের মানুষকে হত্যা করে প্রতি সপ্তাহে, প্রতি পক্ষে যখন একজন দুজন পাঁচজন করে তারা মানুষ মারে, আপনাদের অনুগত পররাষ্ট্র নীতির জন্য, দিল্লির প্রতি আপনাদের যে আনুগত্য, সেই কারণের জন্য সাধারণ প্রতিবাদটুকু পর্যন্ত আপনারা করতে পারেন না। কেমনে করবেন? ওবায়দুল কাদের তো বলেই দিয়েছে, ভারত আছে তো আমরা আছি, আমরা আছে তো ভারত আছে। তার মানে কি? ওবায়দুল কাদের এই বক্তব্য যদি বিরোধী দল কেউ বলতো, তার নামে দেশদ্রোহিতার মামলা আজকে সরকার করত, ঠিক কিনা কথাটা?